মহানগরীত সুন্দরী মহিলার প্রবঞ্চনার জাল। এবার গাড়ি বিক্রি করার চলেরে প্রবঞ্চনা লেডি গ্যাঙর। গ্রাহকক গাড়ি বিক্রি করার চলেরে ফোনত ফোন যোগে যোগাযোগ করে মাতি আনি প্রবঞ্চনা মহিলা প্রবঞ্চক মৌসুমী মিশ্রর। গাড়ি বিক্রির আদান প্রদান করার চলেরে গ্রাহকক রুমলৈ লৈ যায় প্রবঞ্চক মিশ্রয়। আর ইয়ার পাছতে প্রবঞ্চকে গ্রাহকক পানির লগত নিচাযুক্ত দ্রব্য খুবাই অচেতন করে অশ্লীল ফটো তোলে। আর এই ফটো তোলার পাছত আরম্ভ করে ব্ল্যাকমেইলিং। শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এনে এক ঘটনা। আর এই ঘটনার পাছতে ভুক্তভোগী দীপুল ডেকাই গীতানগর থানা দাখিল করে এক এজাহার। আর এই এজাহারের ভিত্তিত নিশা আরক্ষী মহানগরীর সেন্দুর আলীর একটা ফ্ল্যাটের বহু আপত্তিজনক সামগ্রী জব্দ করার গ্রেপ্তার করে সুন্দরী প্রবঞ্চক মৌসুমী মিশ্র আর উদীপ্ত ডেকাক। যোৱা কালি নিশা প্রায় 9:30 বজাত এজন ব্যক্তি আমার ওচৰলৈ আহে। আহি জানায় যে তেওঁক এটা জোৰোদত এটা ট্রেপিং করে অলপ আবদ্ধ করে রেখে তেখেতক মারপিট করে উলঙ্গ করে ফটো লৈ এন্ড্রবত আমি লগেলগে ব্যক্তিজনের কথার ভিতর আমি তেখেত এখন এজাহার দাখিল করে সেই হিসাবত আমি লগেলগে তাৎক্ষণিকভাবে আমি তদন্ত আরম্ভ করো। এই তদন্ত আরম্ভ করে আমি ঘটনাস্থলী ভিজিট করে আধুনিক প্রযুক্তিবিদ্যার সহায়ত আমি আজি দুগৰাকী ব্যক্তি এই ঘটনার লগত জড়িত এগৰাকী মহিলা আর এগৰাকী পুরুষক আমি চন্দ্রপুর করায়ত্ত করবলে সক্ষম হয়। মই গাড়ি কিনিম বলে আসলো, মই 50,000 টাকা মোর গাড়িতে আছে। এ মই কলা ব্যক্তিতে গোটেখিনি ভোটার আইডি পান কার্ড আর মুদ্রা খাতাও রাখো আর 50,000 টাকা তাতে আসিল। মানি বেগত মোর আসিল 7,200 টাকা। সেখানে গাড়ি লই গেছি, তারপর এটা চেকবুকটো নিছি নি তাতে মোক ভিতরত তার মানে বিশ্বাস করক চেকবুকটো সারতে দেখালেও কম পাবো মোর অবস্থা তো নাই। মোক জোর করে লাঠি ছুরি এনেকে লইছি, 4টামান লড়াই লৈ পেলাই চহী কৰে তে অমুক তোর ইমান অমুক করি অমুক করি। মই চহীটো কেনকে কৈছো তাৰমানে এতিয়াও মই লিখা পাৰত অৱস্থাত নাই, তাৰমানে মোৰ এতিয়াও নৰ্মেল হোৱা নাই। মানে মোটামুটি পইচা নিছি 57, তাৰপিছত আঙুঠি এটা নিছি। মহানগৰীত সুন্দৰী মহিলাৰ প্ৰবঞ্চনাৰ জাল। এবাৰ গাড়ী বিক্ৰী কৰাৰ চলেৰে প্ৰবঞ্চনা লেডি গেঙৰ। গ্ৰাহকক গাড়ী বিক্ৰী কৰাৰ চলেৰে ফোনত ফোন যোগে যোগাযোগ কৰি মাতি আনি প্ৰবঞ্চনা মহিলা প্ৰবঞ্চক মৌসুমী মিশ্ৰৰ। গাড়ী বিক্ৰীৰ আদান প্ৰদান কৰাৰ চলেৰে গ্ৰাহকক ৰুমলৈ লৈ যায় প্ৰবঞ্চক মিশ্রয়। আর ইয়ার পাছতে প্রবঞ্চকে গ্রাহকক পানির লগত নিচাযুক্ত দ্রব্য খুবাই অচেতন করে অশ্লীল ফটো তোলে। আর এই ফটো তোলার পাছত আরম্ভ করে ব্ল্যাকমেইলিং। শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এনে এক ঘটনা। আর এই ঘটনার পাছতে ভুক্তভোগী দীপুল ডেকাই গীতানগর থানা দাখিল করে এক এজাহার।